চ্যানেলে আজকে একটি রোমান্টিক কবিতা আলোচনা করব এবং এই রোমান্টিক কবিতাটির নাম দ্য রিভারি দিবা পোয়ার লিখেছেন কবি উইলিয়াম ওয়ার্ডস প্রথমেই পোয়েমটি সম্পর্কে কিছু ফ্যাক্টস আমরা জেনে নেব কবিতাটি প্রকাশ হয় পাবলিশড ইন লিরিক্যাল বেলার্স এই বইটাতে লিরিক্যাল ব্যালার্স একটা কবিতা সংগ্রহের বই যেই কবিতা সংগ্রহটিতে উইলিয়াম ওয়ার্ডস এবং শ্যামুয়েল টেলার কলেজের অনেকগুলো কবিতা রয়েছে এবং এটি পাবলিশ হয় সেভেন্টিন নাইনটি সেভেন রিভারি মানে হচ্ছে ডে ড্রিমস দিবা স্বপ্ন টেট্রামিটার লিখা টেট্রামিটারে লেখা হয় ইট ইস দ্য পোয়েম অ্যাবাউট এ পুয়ার গার্ল সুজান সুজেন হচ্ছে একটা মেয়ের নাম দ্য আইডিয়া অব দ্য অব দিস পোয়েম ওয়াজ জেনারেটেড টু হিম টু দা পোয়েট বাই দ্য সং অফ এ বার্ড ইন দ্য স্ট্রিট অফ লন্ডন লন্ডনের রাস্তাতে একটা পাখির গান শুনে কবি কবির মনে এই কবিতাটি লেখার জন্য উৎসাহ জেগে ওঠে আর কবিতাটির যে টাইমিং যে সময়ের কথা বলা হচ্ছে সেটিং সেটা হচ্ছে মর্নিং দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য লাইফ অফ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য লাইফ ইন দ্য সিটি শহরের জীবন এবং গ্রামের জীবনের একটা তুলনামূলক আলোচনা করার উদ্দেশ্যে কবিতাটি লেখা হয়েছে দ্য পোয়েট সেইস কবি বলেছেন যে দ্যাট যে দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড টামনেস অব দ্য ভিলেজ আই ফাউন্ড ইন দ্য সিটি অনলি ইন ইমাজিনেশন গ্রাম্য জীবনের সেই স্নিগ্ধতা কোমলতা এবং শান্ত পরিবেশের পরিবেশ আমি শহরের জীবনে খুঁজে পাই শুধুমাত্র কল্পনাতে বাস্তবে শহরের জীবনে কবি সেই সিনেগ্ধতা গ্রামের সেই স্নিগ্ধতা কোমলতা যেন খুঁজে পাচ্ছেন না শুধুমাত্র কল্পনাতে সেটা তার কাছে সম্ভব হয়ে দেখা দিচ্ছে সুজেন ইস অ্যান ইমিগ্রেন্ট ফ্রম দ্য ভিলেজ সুজেন গ্রাম থেকে শহরে এসেছেন A daily she passes through a path where the thrush sings. প্রতিদিন সুজেন একটি রাস্তা দিয়ে লন্ডনে সেই রাস্তা দিয়ে একই সময়ে যাতায়াত করে এবং সেই পাখির গান দিনের বেলাতে শুনতে পায় শি ইজ চার্মড বাই দ্য অফ দ্য সং সে গান শুনে সে মুগ্ধ হয় অ্যান্ড ইজ এ ভিজন ইন ইমাজিনেশন এবং কল্পনায় সে কল্পনায় সে একটা স্বপ্ন দেখে যে একটা এইটা মানে সে কিসের স্বপ্ন দেখবে যে সে এক সময় সে গ্রাম জীবনে গ্রামে যখন ছিল তখন সেই রকমই সেই পাখির গান শুনতে পেতো ফার্স্ট স্ট্যান্ডটা দেখে প্রথম চার লাইন এখানেই বলছেন অ্যাট দ্য কর্নার অফ উড স্ট্রিট একটা রাস্তার নাম উড স্ট্রিট সেই রাস্তার এক কর্নারে হয়েন ডেলাইট অ্যাপিয়ার্স যখন দিনের আলো আলো ফোটে দেয়ার ইজ থ্রাশ দ্যাট সিংস অ্যালাউড সিংস লাউড সেখানে একটা থ্রাশ পাখি থ্রাশ নামক পাখি জোরে জোরে গান গায় ইট হ্যাস ছাং ফর থ্রি ইয়ার্স এটা তিন বছর ধরে গান গাইছে তার মানে সুজান তিন বছর ধরে গান শুনছে তার মানে তিন বছর আগে সুজেন গ্রাম থেকে শহরে এসেছে পুয়ার সুজেন হ্যাস পাস্ট বাই দ্য স্পট অ্যান্ড হ্যাস হার্ড ওই জায়গা দিয়ে বেচারি সুজান প্রতিদিন যাতায়াত করে এবং শুনতে পেয়েছে শুনতে পায় ইন দ্য সাইলেন্স অফ মর্নিং দ্য সং অব দ্য বার্ড সকালের শান্ত পরিবেশের মধ্যে সে শুনতে পেয়েছে পাখির গান ওই পাখির গান ইট ইস এ নোট অফ এনসাইনমেন্ট এটা মনোমুগ্ধকর সুর মানে সুর হোয়াট এইলস হার তাহলে কোন জিনিসটা তাকে পীড়া দেয় সে কিসে এমন দুঃখ পায় এটা রেটোরিক্যাল কোশ্চেন এর উত্তর কবি নিজেই দিচ্ছেন পরবর্তী লাইনগুলোতে দেখুন সি দেখুন সে দেখতে পায় এ মাউন্টেন এসেন্ডিং কল্পনায় দেখতে পায় একটা পাহাড় উঠে যাচ্ছে তার পাশ দিয়ে এ ভিজন অফ ট্রিজ একটা সেই স্বপ্ন দেখতে পাচ্ছে কল্পনায় অনেকগুলো গাছ ব্রাইট ভলিউমস অব ভ্যাপার থ্রো লি গ্লাইট লটবেরি রাস্তার মধ্য দিয়ে গ্লাইট কুন্ডলি পাকিয়ে উপর উঠে যাচ্ছে এ ভলিউম অব ভ্যাপর অর্থাৎ কুয়াশা কুয়াশার একটা কুণ্ডুলি একটা মেঘের মতো পুঞ্জি কুয়াশার পুঞ্জি লতবেরি রাস্তার ওখান দিয়ে কুণ্ডুলি পাখিয়ে উপরের দিকে উঠছে এই সবই কিন্তু তার সেই গ্রাম্য জীবনের কল্পনা সেই গ্রাম্য জীবনে সে দেখতে পেত এরকম যে দূরে গ্রামের উপর দিয়ে গধুলি বেলায় ধোয়া উঠে যাচ্ছে তো এই কল্পনাটা সেইখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে দিবা স্বপ্ন দেখছে যে লদবেরি গ্লাইট লন্ডনের শহরের রাস্তাতেও যেন ওই রকম কুন্ডুলি পাকিয়ে ধোয়া উঠছে এবং সে আরো দেখতে পাচ্ছে সেই পাহাড় উপর দিক উঠে যাচ্ছে তারপরে গাছের অনেকগুলো গাছের সে কল্পনা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এন্ড এ রিভার ফ্লোস অন আরো কি দেখতে পাচ্ছে যে একটা নদী বয়ে চলেছে থ্রো দা ভেল অফ সিপসাইড শিপসাইড একটি লন্ডনের আর একটি গলি সেই গলি রাস্তার মধ্য দিয়ে যেন একটা নদী বইয়ে চলেছে যে নদীটা সে একসময় দেখত গ্রাম্য জীবনে সে এখানে দাঁড়িয়ে সেই কল্পনা করছে এবং এখানে রিভার বলতে সেই আমরা টেমস নদীকে বুঝবো তারপর হচ্ছে থার্ড স্ট্যান্জা যে গ্রিন পাশ্চার্স এখানে সবুজ তৃণভূমি গ্রিন পাশ্চার্স সবুজ তৃণভূমি সি ভিউজ ইন দ্য মিডিস্ট অফ দা ডেল সে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে সবুজ তৃণভূমি উপত্যকার মাঝখানে একটা সবুজ তৃণভূমি সে দেখতে পাচ্ছে ডাউন হুইজ যে তৃণভূমিটার নিচ দিয়ে পাশ দিয়ে সি সো অফেন সে মাঝে মাঝে প্রায়ই হ্যা স্ট্রিপ্ট যাতায়াত করতো উইথ হার পেল তার কলসি নিয়ে সে এমন সেই গ্রাম্য জীবনে সেই যেত এরকম কলসি নিয়ে বা বালতি নিয়ে একটা তৃণভূমির পাশ দিয়ে উপত্যকার মধ্য দিয়ে সে যেত সেটা এখানে দাঁড়িয়ে সে দেখতে পাচ্ছে কল্পনা করছে সিঙ্গেল সিঙ্গেল এ নেস্ট লাইক আর সেই কল্পনায় দেখতে পাচ্ছে যে একটা একটা ছোট্ট কুটির যে যেমন কুটির একটা ডোব ঘুঘু পাখির বাসার মতো একটা ছোট্ট কুটির সে কল্পনায় দেখতে পাচ্ছে দ্য অনলি ওয়ান ডুয়েলিং অন আর্থ এই পৃথিবীর মধ্যে এই একটি মাত্র থাকার জায়গা ডুয়েলিং থাকার জায়গা যেটা সে সবচেয়ে বেশি ভালোবাসে এইরকম একটা কুটির কল্পনায় দেখতে পাচ্ছে তার পরের চার লাইন দেখি লুকস এইসব দেখে শুনে সে যখন দেখছে তার মন যেন স্বর্গে পৌঁছে যাচ্ছে স্বর্গীয় সুখ অনুভব করছে এইসব বাট বাট কিন্তু কিন্তু এখানে এই কিন্তুটা ইম্পর্টেন্ট এখান থেকে উল্টো সুর এ ফেড এই সমস্ত কল্পনা সেই সমস্ত ছবি সেই সমস্ত বাস্তবতা ফেড মিলান হয়ে গেছে বিলীন হয়ে গেছে আর দেখা যাচ্ছে না শহরের জীবনে এসে শহরের জীবনে সেই সমস্ত জিনিস ফেড হয়ে যায় আর দেখা যায় না দা মিস্ট অ্যান্ড রিভার সেই কুয়াশা সেই নদী দা হিল অ্যান্ড দ্য শেড সেই পাহাড় আর সেই ছায়া ছায়া বনানি দ্য স্ট্রিম সেই নদী বইয়ে যাওয়া ও সেই নদী আর বইয়ে চলবে না স্ট্রিম উইল নট ফ্লো দা হিল উইল নট রাইস সেই পাহাড় আর ওপর দিকে উঠে গেছে সেই ব্যবস্থাটা আর এখানে নেই সেটা আর হচ্ছে না এখানে পাহাড়ের উপরের দিকে উঠে যাবে না এই শহরের জীবনে এসে এই সমস্ত সব কিছু যেন ফেড হয়ে গেছে আর হচ্ছে না অ্যান্ড দ্য কালার্স হ্যাভ অল পাস্ট এ ফ্রম হার আইস আর তার চোখ থেকে এই সুজানের চোখ থেকে কল্পনা থেকে শহরে জীবনে এসে সেটা ভাবতেই পারে না এই সমস্ত জিনিস কারণ এখানে সমস্ত জীবনের রঙিনতা রামধনু রংধনু সমস্ত জীবনের রং যেন এখানে পাস্ট এভাবে ডিসমিস হয়ে গেছে এখানে শহরের জীবনে এই যে গ্রাম্য জীবনের যে ছবি কবি আঁকলেন সেটা জীবনে কল্পনাতেই সম্ভব এখানে সব কিছুই সব রং যেন মুছে যায় এখানে এই ছবি আর সেই রকম যে দৃশ্য এখানে পাওয়া যায় না আশা করি কবিতাটা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ